এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, যেখানে এবার গ্রেপ্তার হতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ এবার কয়লাকাণ্ডে নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজির রায়কে। হাইকোর্ট সূত্রের খবর, এবার রুজির রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। বিস্তারিতভাবে জানিয়ে দিব ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার গ্রেপ্তার হতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা রায়, কারণ বারবার কয়লাকাণ্ডে ও বালি ভেসার কাণ্ডে প্রকাশ্যে নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকি আজ মুখ খুললেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দাবি করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক, কারণ পশ্চিমবঙ্গের বুকে যত দুর্নীতি হচ্ছে ভোট পরবর্তী হিংসা বালি ভাসার কয়লা ভাসার কাঠ ভাসার কাণ্ডে সম্পূর্ণ মাতাত রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই এবার তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললেন রাজ্যের বর্তমান বিরোধী দলতার শুভেন্দু অধিকারী, যেখানে তো বিশাল চাপে পড়ে গেল এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট সূত্রের খবর, আর কেউ বাঁচাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, গ্রেপ্তার হতে পারে অভিষেক ও তার স্ত্রী। তো বন্ধুরা, আপনারা কী চান অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।